ঈদের ছুটি শেষ হলেও এখনো জমে ওঠেনি রাজধানীর বাজারগুলো, প্রায় ক্রেতা শূন্যই বলা চলে। শহরে যারা রয়েছেন, ডিম মাছ আর গরমের কিছু সবজির জন্য কিছুটা বাড়তি দামই গুনতে হচ্ছে তাদের, তবে স্বস্তি রয়েছে অন্যান্য সবজিতে। সাপ্তাহিক ছুটির দিনের সকালে রাজধানীর বাজারে ভিড় হই হট্টগোলের চিরচেনা দৃশ্যটা অনুপস্থিত। ঈদের সরকারি ছুটি শেষ অনেক আগে, কিন্তু বেসরকারি খাতের কর্মজীবীরা এখনো ব্যাপক সংখ্যায় না ফেরায় বাজার নীরব। রোজা শরবত আর ঈদের সেমাই পায়েসের চাহিদা মিটিয়ে বাজারে এখন চিনিতে টান পড়েছে, ফলে যেটুকু আছে কিনতে হলে গুনতে হচ্ছে বেশি দামি। চিনি এবং দাম তো পাইনি, কে কোনো কোম্পানি দিচ্ছে না, আগে থেকে চিনি বন্ধ করে দিচ্ছে কোম্পানি। আমরা আগে যেগুলো ছিল টুকটাক 120 টাকা করে বেচছি, এরপর তো এখন চিনি পাই না। চাল ডাল আটা ময়দা সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম বাড়েনি, কমেওনি, তবে এক সপ্তাহে আলু পেঁয়াজ ও আমদানি করা আদার দাম বেড়েছে। পেঁয়াজ বাড়ছে প্রায় 10 টাকা কেজি বাড়ছে, আদা রসুন এগুলোর দাম 10-15 টাকা কেজি বাড়ছে। রসুন দাম ঠিক আছে, কিন্তু আদা দাম বেশি বাড়ছে। ডিমের দাম বেড়েছে ডজন প্রতি 5-10 টাকা, কিছুটা কমেছে মুরগির দাম। মুরগির দামটা যেমন একটু কমেছে 30 টাকা ঈদের আগের সেই থেকে, ঈদের আগে কিনেছিল 280 টাকা, আজ 250 টাকা। মাছের দাম কিছুটা বাড়তি, তবে পচনশীল বলে সবজির দাম কম, দু একটি বাদে অধিকাংশ সবজির দামই নাগালের মধ্যে। পটল কেজি 40, ভেন্ডি 40, তারপরে ঝিঙ্গা 70, তারপরে এই যে আপনার করলা আছে 60, শসা একটু দাম বেশি 80 টাকা, মরিচ কিছু দাম বেশি 300 টাকা পারলা, 260 টাকা পারলা। সবজি তো আগে আমরা 30-35-30 টাকায় সবজি পাওয়া যেত বেশ কিছু, এখন 50 টাকার নিচে কোনো সবজি নাই, একদম যত সস্তা সবজি হোক মিনিমাম প্রাইস হচ্ছে 50 টাকা। সরবরাহ অনুপাতে বাজারে কিন্তু এখন ক্রেতা সমাগমও বেশ কম বলা যায়, আর ঈদের আগে আসলে বাজারে যে অস্থিরতাটুকু ছিল ঈদের পরপর অস্থিরতা কিছুটা কমেছে, তবে অনেক পণ্যের এখনও যেমন সরবরাহের ঘাটতি রয়েছে কিছুটা অস্থিরতা থাকছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়েও, হয়তো বা সময়ের সঙ্গে সেটাও কেটে যাবে বলছিলেন ব্যবসায়ীরা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।